আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কোরআনের আলোকে মুনাফিকদের অভ্যাস, কিছু অভ্যাস এমন আছে যেগুলো মানুষকে মুনাফিকের কাতারে নামিয়ে দেয়। তাই প্রতিটি মানুষের উচিত এই ধরনের অভ্যাস পরিত্যাগ করা। এই বিষয়ে পবিত্র কোরআনের আলোকে এমন কিছু মন্দ অভ্যাস তুলে ধরা হলো। এক নম্বর, ইবাদতে অলসতা। ইবাদত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। ইবাদতে অবহেলা ও অলসতা আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। তাই কোনো অবস্থাতেই ইবাদতে অলসতা করা যাবে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন অমনোযোগের সঙ্গে দাঁড়ায়, শুধু লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। দুই নাম্বার, ধোকা দেওয়া। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে, আসলে তিনি নিজেদের ধোকায় ফেলে। তিন নাম্বার, আল্লাহর বিধান অপছন্দ করা। মহান আল্লাহর দেওয়া বিধান অপছন্দ করা মুনাফিকের লক্ষণ। তাই মহান আল্লাহর কোনো বিধান অপছন্দ করা যাবে না। ইরশাদ হয়েছে, এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে, কাজেই তিনি তাদের আমল ফলহীন করে দিয়েছেন। চার নম্বর, কৃপণতা। আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা মুনাফিকের অভ্যাস। মহান আল্লাহ বলেন, মুনাফিক পুরুষরা এবং মুনাফিক নারীরা একে অন্যের অনুরূপ। তারা অসৎকর্মের নির্দেশ দেয়, সৎকর্ম থেকে বিরত রাখে, এবং নিজেদের হাত আল্লাহর পথে ব্যয় করা থেকে গুটিয়ে রাখে। পাঁচ নম্বর, মমিনের বিপদে খুশি হওয়া। এরশাদ হয়েছে, তোমাদের মঙ্গল হলে তা তাদের কষ্ট দেয়, আর তোমাদের অমঙ্গল হলে তারা তাতে আনন্দিত হয়। তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। ছয় নাম্বার, সংশোধনের নামে ষড়যন্ত্র করা। কিছু মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। পবিত্র কোরআনে এই অভ্যাসকে মুনাফিকের অভ্যাস আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, আর যখন তাদের বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা শুধু সংশোধনকারী। সাত নাম্বার, মিথ্যা বলা। তারা তাদের শপথকে ঢাল রূপে ব্যবহার করে, আর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখে। তারা যা করছে তা কত মন্দ। মহান আল্লাহ সবাইকে মুনাফিকদের অভ্যাস ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন।